প্রথম ক্যাবিনেট সভা হওয়ার কথা রয়েছে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রকিবুল রাহাত যুক্ত তার সাথে রাহাত জানাবেন অন্তর্বর্তী সরকারের প্রথম কেবিনেট মিটিং এর বিস্তারিত সাফিন কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসহ বাকি যে জন রয়েছে অর্থাৎ যারা গতকালকে শপথ নিয়েছেন তারা এবং সেখান থেকেই তারা এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসেছেন বলে আমরা কয়েকটি সূত্রে জেনেছি তবে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ক্যাবিনেট সভা শুরু হয়েছে কিনা সেই বিষয়ে ভেতর থেকে এখন পর্যন্ত আমাদের কেউ কোনো তথ্য দিতে পারেনি তবে কিছুক্ষণ আগেই এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যে উপদেষ্টা রয়েছেন তাদেরকে নিয়ে গাড়ি ঢুকেছে বলে আমরা জানতে পারি অর্থাৎ এখন পর্যন্ত কোনো গণমাধ্যমকে ভেতরে প্রবেশের বা ভেতর থেকে কোনো তথ্য এখন পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়নি আমি যদি জানাই যে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসার কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টা তিনি ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন প্রথমে তিনি এই ভাষা শহীদদের শ্রদ্ধা জানান এবং ভাষা শহীদের শ্রদ্ধা জানান কেন্দ্রীয় শহীদ বেদিতে এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে বাকি যারা রয়েছে অর্থাৎ এই নতুন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন সেই বাকি বাকিরাও কিন্তু এখানে আসেন এবং এখানে এসে তারা তারা এই শহীদ বেদিতে শ্রদ্ধা জানান এবং সেই সঙ্গে কিন্তু তাদেরকে শ্রদ্ধা তাদের পাশাপাশি আমরা দেখেছি যে গ্রামীণ পরিবার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ পরিবার এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও সেখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং তারও আগে অর্থাৎ সকাল নয়টার কিছুক্ষণ পরে সাড়ে নয়টার দিকে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন অর্থাৎ তিরিশ লক্ষ মুক্তিযুদ্ধের শহীদের বিনিময়ে যে আমাদের এই স্বাধীনতা সেই স্বাধীনতার যারা শহীদ হয়েছেন সেই মুক্তিযোদ্ধাদের তাদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টারা এবং সেখানে গিয়েও কিন্তু তারা সেখানের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা মূলত তারা সেখানে সেই আনুষ্ঠানিকতাগুলো পূরণ করেন তারপরে হেলিকপ্টার যুগে এই যে পুরাতন বিমানবন্দর রয়েছে সেই পুরাতন বিমানবন্দরে এসে নামেন এই প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা এবং তারপরেই তারা মূলত কেন্দ্রীয় শহীদ মিনার যেটি রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা শ্রদ্ধা নিবেদন করেন সেই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা ছিলাম এবং একই সঙ্গে আমাদের সহকর্মী সিফাত শাহী ছিল মূলত যারা উপদেষ্টা ছিলেন সেই উপদেষ্টাদের সঙ্গে তিনি কথা বলেছেন অর্থাৎ উপদেষ্টারা গতকালকে থেকেই বলছেন যে তারা কিভাবে দেশ গড়তে চান নতুন দেশ গড়ার রূপরেখা সিফাত আমরা দেখলাম যে এই নতুন উপদেষ্টা পরিষদ যেটি গঠন হলো তারা তো গতকালকেই আমরা দেখেছিলাম যে তারা নানান রূপরেখা জানিয়েছেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে করবে জানিয়েছেন এবং তার কিন্তু আমরা দেখলাম যে তার একটি দৃষ্টান্ত আমরা দেখলাম তারা আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন কী বললেন তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পরে আমরা এই যে বলা হয় এখনও অনেকে বলছে যে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ অর্থাৎ এখানেও কিন্তু অনেকে শহীদ হয়েছেন শুরুতে বাংলাদেশ আর যে জন্ম সেখানে মুক্তিযুদ্ধ তারও আগে যদি ভাষা শহীদদের কথা বলা হয় তারা কিন্তু প্রথমেই পর দিনে তারা শপথ গ্রহণের পর দিনে বলবো যে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন এবং আমরা যেটি তাদের সাথে কথা বলেছি আমি বিশেষ করে আমি যখন যারা উপদেষ্টা রয়েছেন তারা যেটি বলছে যে বাংলাদেশ বিনির্মাণে তরুণ এবং যারা অভিজ্ঞ দুই সম মিশ্রণে তারা একটি বাংলাদেশ করতে চান যেখানে থাকবে অসাম্প্রদায়িকতা এবং সেই সাথে একেবারে আহ পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে এবং রাজনৈতিক সহ অবস্থান যেটি বলে এবং তারা যেটি বলছে যে তারা আজকে যেহেতু ক্যাবিনেটে প্রথম বৈঠক এবং এই অতিথি ভবন যমুনায় যেখানে আমরা দাঁড়িয়ে আছি ভেতরে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস সহ সবাই প্রবেশ করেছেন এবং তারা আজকে হয়তো কিছু সিদ্ধান্ত আসবে এবং তারা প্রথমে যেটি বলছেন যে আসলে যে বিচার ব্যবস্থা যে স্বাধীনতা সেটি তারা ফিরিয়ে আনার চেষ্টা করবেন আমরা তরুণ যে দুইজন যারা প্রধান সমন্বয়কদের মধ্যে ছিল আসিফ মাহমুদ এবং যে নাহিদ ইসলাম তাদের সাথে আমি সরাসরি কথা বলেছিলাম তারা যেটি বলছে যে তারুণ্যের যে একটি সংমিশ্রণ অভিজ্ঞদের সাথে এবং তারুণ্যের যে অংশীদারিত্ব সেটি যেহেতু এই কমিটিতে তারা আছেন তারা চেষ্টা করবেন যাতে অভিজ্ঞতা যারা অভিজ্ঞ রয়েছে তাদের থেকে অভিজ্ঞতা নিয়ে এ তারুণ্য দিয়ে কিভাবে দেশে সামনে এগিয়ে নেওয়া যায় সেটি তারা বলছেন এবং অভিজ্ঞ যারা তাদের সাথে কথা তারা বলছেন যে তারুণ্যের কথা শোনা হবে সিফাত আমি তাহলে একটি ঘটনা উল্লেখ করি আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে দেখেছি যখন প্রধান উপদেষ্টা তারা তিনি শ্রদ্ধা জানালেন তারপরে যখন অন্যান্য উপদেষ্টারা আসলেন তারা কিন্তু যে দুই শিক্ষার্থী রয়েছে অর্থাৎ বিরোধী ছাত্র আন্দোলনের যে দুই শিক্ষার্থী রয়েছে যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদেরকে কিন্তু সামনে এগিয়ে দিয়েছেন অর্থাৎ তাদের দুজনের হাত ধরেই কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এই বিষয়টি নিয়ে তারা কী বলেছে এটা নিয়ে আমি কথা বলেছি দুজন উপদেষ্টার সাথে তারা যেটি বলেছে যে আমার ব্যক্তিগত বা তাদের যে ব্যক্তিগত প্ল্যান তো আছে তবে তারুণ্যের সাথে তারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেবেন এবং সামনের যেই যে দেশকে এগিয়ে নেওয়ার যে বিষয়টি তারা বলছে যে তারুণ্য যেভাবে চাইবে তারা সেটি কিভাবে প্রতিফলিত করা যায় সেটি নিয়ে তারা কাজ করবে এবং প্রত্যেকটি খাতে যেতে দুর্নীতিমুক্ত একটি দেশ গড়া যায় সেটির জন্য প্রথমত প্রত্যেকটি সরকারের যে সংস্থাগুলোতে রয়েছে বা যেখানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা রয়েছেন তাদেরকে তারা যেটি বলছেন যে হয় পদত্যাগ করতে হবে না হলে তাদেরকে যে তাদেরকে ফিরে আসতে হবে অর্থাৎ দুর্নীতি ছেড়ে দিয়ে এবং স্বীকার করে যে বিষয়গুলো রয়েছে সে ইতিমধ্যে আমরা অনেককে পদত্যাগ করতেও দেখেছি এবং এটিও কিন্তু উপদেষ্টাদের ভেতর থেকেও উঠে এসেছে যে যারা দুর্নীতিগ্রস্ত রয়েছে তাদের কেই আগেই সংশোধন হতে হবে এবং সেভাবে সরকারি যে সংস্থাগুলো সেগুলো সহ নির্বাচন কমিশন পর্যন্ত একেবারে একটি সুষ্ঠু নির্বাচন দেয়া আগ পর্যন্ত পরিবেশ করা পর্যন্ত তারা কাজ করবেন বললেন এরপরেই যে রাজনৈতিক প্রধান প্রধান দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর একটি সংমিশ্রণে যাতে ভোটের অধিকার মানুষ পায় সেজন্য তারা কাজ করবে এবং শুরুতে আমি ওই যে দুইজনের কথা বলছি নাইদ ইসলাম আসিফ মাহমুদ তারা যেটি বলছে তারা যেহেতু কোটা সংস্কার এবং একটি শিক্ষাঙ্গন সুন্দর শিক্ষাঙ্গনের জন্য কাজ করবে শুরু থেকে এবং হলে যে বাণিজ্য থেকে শুরু করে যে যে র্যাগিং হয় সেই বিষয়গুলোকে তারা প্রতিহত করার জন্য প্রথম থেকে কাজ করবে সিফাত আপনাকে ধন্যবাদ সহকর্মী সিফাত সারি আর বলছিলেন যে তরুণরা কিভাবে দেশ গড়ে নেবেন এবং গতকালকে যেহেতু শপথ অনুষ্ঠিত হলো তারপর প্রথম ক্যাবিনেট সভা এবং এই সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বলেই আমরা জানতে পেরেছি এবং গতকালকে তার আভাসও কিন্তু যখন বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনুস নামেন তারপর তিনি দিচ্ছিলেন তিনি বলছিলেন যে প্রথমত আইন আইনশৃঙ্খলা রক্ষার যে বিষয়টি রয়েছে সেই আইন শৃঙ্খলার বিষয়টি তিনি ঠিক করবেন এবং তারপরে যেসব অংশীজন রয়েছে অর্থাৎ রাষ্ট্রীয় যেসব অংশীজন রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং কথা বলে যেসব জায়গাগুলোতে সংস্কার প্রয়োজন বলে মনে করছেন বা শিক্ষার্থীরাও যেসব জায়গাগুলোতে সংস্কারের দাবি তুলেছেন সেই সব জায়গাগুলোতে দেখবেন এবং একই সঙ্গে এই আন্দোলনকে ঘিরে যারা নিহত হয়েছেন যারা শহীদ হয়েছেন বা আহত যারা রয়েছেন তাদের তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছে সেই তাদের বিচারের মুখোমুখি আনার একটি কথাও কিন্তু তারা বলেছেন অর্থাৎ এই বৈঠক শেষে যদি কেউ বের হয়ে আমাদেরকে কথা বলেন তারপরে আমরা বিস্তারিত জানাতে পারবো এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে আমার কাছে সবশেষ শফিন সহকর্মী রকিবুল রাহাত যুক্ত হয়েছিলেন রাষ্ট্রীয় ভবন যমুনা থেকে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একটি বৈঠক হওয়ার কথা রয়েছে জানাচ্ছিলেন সেই বৈঠকের সবশেষ নিয়ে বিস্তারিত এদিকে আগে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের